আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি একটা করলার জমিতে। এখন হচ্ছে বর্ষাকাল, আর এই বর্ষাকালটা হচ্ছে লতাজাতীয় ফসলগুলোর মধ্যে করলা হচ্ছে খুব একটা জনপ্রিয় সবজির জাত আমাদের কৃষক ভাইদের নিকট। তো এখন যারা করলা চাষাবাদ করবেন, নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা করলা চাষাবাদ করতে পারবেন। তো চাষাবাদের ক্ষেত্রে যে জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে তা হচ্ছে ভালো একটা জাত নির্বাচন। তো আমরা যে জমিতে আসি, এটা কী জাতের করলা আমরা কথা বলবো আমাদের ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ভালো। এটা কী জাতের করলা? বক্সার। বক্সার মালিক সিরসেন না? আপনি টোটাল এই জায়গায় কয়টা জাত লাগাইছিলেন? তিনটার মধ্যে এই জায়গায় লাগাইছিলেন বক্সারটা না? বক্সারের ফলনটা কেমন? খুব বেশি। সাইজ কেমন হয় করলার? মোটা হয় না আপনার? লম্বাও হয়। আচ্ছা আচ্ছা, এক একটা করলার ওজন কতটুকু হবে আপনার? ৭০০ গ্রাম। আচ্ছা আচ্ছা, তিনটা জাতের মধ্যে আপনি সবচেয়ে ভালো পেয়েছেন যে বক্সারটা। তো এ পর্যন্ত কতবার উঠাইছেন এখান থেকে করলা? আনুমানিক কতবার হবে? ১০-১২। আচ্ছা আচ্ছা, আপনি তো আজকে করলা উঠাই ফেলছেন অলরেডি না? ১.৫ হাজার কেজির মতন না? আচ্ছা আচ্ছা, এই আপনার জমির বয়সটা কতদিন হয়েছে এখন পর্যন্ত? কয় মাস হবে? আড়াই মাস না? আচ্ছা আচ্ছা ভাই, আপনারা তো করলার জমিটা দেখলেন না, এই যে আশিক ভাই জমিটা করছে এই জায়গায়, তো কেমন এই বক্সার জাতটা? চাষাবাদ করা যাবে এই জাতটা? আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা কথা শুনলাম, এই জায়গায় আমাদের দুজন অভিজ্ঞ ভাইও আছে, ওনারাও দেখতে আসলো করলার জমিটা। তো এই এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের বক্সার জাতের করলাটা এবছর নতুন দেওয়া হয়েছে এই মাঠে, আর এবছর নতুন দেওয়ার পরও মাঠ পর্যায়ে এর রেজাল্ট খুবই চমৎকার। ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় আমরা মাঠ পরিদর্শন করছি, যেখানে এক এক জায়গার চাইতে এক এক জায়গায় এই বক্সার করলার পারফরমেন্স খুবই ভালো। তো আপনারা যারা এখন করলা চাষাবাদ করবেন, এই মুহূর্তে নির্ভয়ে নির্দ্বিধায় এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের বক্সার জাতের করলাটি চাষাবাদ করতে পারেন। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।